আজ থেকে শুরু হচ্ছে দুদিনব্যাপী G20 এর শীর্ষ সম্মেলন। অংশ নিতে বিশ্ব নেতারা এখন ভারতের রাজধানী নয়াদিল্লিতে। এবারের সম্মেলনের মূল আলোচ্য বিষয় টেকসই উন্নয়ন, পাশাপাশি যুদ্ধ পরিস্থিতিও আলোচনায় গুরুত্ব পাবে। তবে এই ইস্যুতে বিভক্ত পক্ষগুলোর কারণে এবারের সম্মেলনের যৌথ ঘোষণাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বিস্তারিত শাউন মাহফুজের প্রতিবেদনে। নিশ্চিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হতে যাচ্ছে দুদিনব্যাপী G20 শীর্ষ সম্মেলন। অংশ নিতে এখন ভারতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান, ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়নের প্রতিনিধিসহ অন্যান্য নেতারা। শুক্রবার সন্ধ্যায় দিল্লি পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বিমানবন্দর থেকে তিনি সোজা চলে যান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনে। সেখানে মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানান ভারতের প্রধানমন্ত্রী। পরে অনুষ্ঠিত বৈঠকে দুদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অটুট রাখার প্রতিশ্রুতির পাশাপাশি তথ্য প্রযুক্তি ও বাণিজ্যিক সহযোগিতা বাড়ানোর বিষয়ে আলোচনা হয় দুই নেতার মধ্যে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ ইস্যুতে বিভক্ত হয়ে পড়া পক্ষগুলোকে নিয়ে যৌথ ঘোষণা দেয়াই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এবারের G20 সম্মেলনে। আর আয়োজক দেশ হিসেবে সেই চ্যালেঞ্জ সফল করতে ঘাম ঝরছে ভারতের। যৌথ ঘোষণা ছাড়াই এবারের সম্মেলন শেষ হলে তা হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য সবচেয়ে বড় কূটনৈতিক ও রাজনৈতিক ব্যর্থতা। চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট না থাকায় এবারের সম্মেলনে আধিপত্য রয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন পশ্চিমা জোটের। যুদ্ধের স্পষ্ট নিন্দার চেয়ে কম কিছু গ্রহণ করবে না তারা। তবে এই ইস্যুতে ছাড় দিতে রাজি নাও হতে পারে রাশিয়া চীন। ফলে শ্যাম রাখি না কুল রাখি এমন উভয় সংকটে থাকা ভারত যৌথ ঘোষণা নিয়ে ব্যাপক চাপে রয়েছে। যদিও শুক্রবার প্রেস ব্রিফিং করে আশার বাণী শুনিয়েছেন G20 সমন্বয়ক অমিতাভ কান্ত। বলেছেন দিল্লি ঘোষণার খসড়া প্রায় চূড়ান্ত, এ নিয়ে সন্দেহের অবকাশ নেই। তবে শেষ মুহূর্ত পর্যন্ত সংশয় থেকেই যাচ্ছে, কারণ এবছর G20 পররাষ্ট্র ও অর্থমন্ত্রীদের বৈঠকও শেষ হয়েছিল যৌথ ঘোষণা ছাড়াই। As far as AU is Sean Mahfuz, Desk Report, ATN News.